দর্শক, একটু পরেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের খবর জানাতে এসেছি নগরীর পশ্চিম দেওভোগ এলাকায়, যেটি এখানকার যে বর্তমান মেয়র এবং আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভি, তিনি এই কেন্দ্রে ভোট দিবেন এবং এটি তার এলাকায়, এখানেই তার বাড়ি। এবং সেই এই কেন্দ্রটিতে যেহেতু কিছুক্ষণের মধ্যেই ভোট শুরু হবে এবং ভোট শুরু হওয়ার যে প্রস্তুতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি, তবে এখনো পর্যন্ত তেমন ভোটারের কোনো উপস্থিতি কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে আমরা সকাল থেকে দেখেছি যে আসলে কেন্দ্রগুলোতে যেসব প্রার্থীদের যে এজেন্টরা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করেছেন, অল্প অল্প ভোটারও দেখা যাচ্ছে, ভোটার বা সমর্থকদের দেখা যাচ্ছে। যেহেতু ইভিএমে ভোট গ্রহণ হবে নগরীর সবগুলো কেন্দ্রেই ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে, তো ভোট গ্রহণের যে প্রস্তুতি, ইভিএমে ভোট গ্রহণের জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হচ্ছে আমরা দেখেছি, এবং শেষ মুহূর্তের যে আসলে চেক করে নেওয়া, যেহেতু এগুলো যান্ত্রিক পদ্ধতি সেহেতু চেক করে নেওয়া হচ্ছে, এবং প্রার্থীদের যে এজেন্টরা রয়েছেন তারাও তাদের যে কার্যক্রম সেগুলো বুঝিয়ে নিচ্ছেন, আমরা তেমনটি এই কেন্দ্রে এসে দেখেছি। এই কেন্দ্রে এখানে ভোট দেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ মনোনীত যে প্রার্থী রয়েছেন সেলিনা হায়াত আইভি, তার ভোট দেওয়ার কথা রয়েছে। সেই হিসেবে আমরা আপনাদের জানাবো আসলে এখানে তার যে ভোট দেওয়া কেন্দ্রিক যেই তৎপরতা, তিনি যখন ভোট দিতে আসবেন তিনি সকাল 9টায় এখানে ভোট দিতে আসবেন বলে আমরা জানতে পেরেছি, এবং আমরা আপনাদের সেই খবর অবশ্যই জানাবো। এখন পর্যন্ত যে অবস্থা আসলে ভোট কেন্দ্রে তেমন একটা ভোটারের উপস্থিতি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি, তবে ভোটের যে প্রস্তুতি সেটি কিন্তু এখানে লক্ষ্যায়িত হচ্ছে এবং ভোটের যেই রব সেটিও রয়েছে। নারায়ণগঞ্জের সিটি নির্বাচন যদি সিটি নির্বাচন সম্পর্কে যদি আমরা জানাই আপনাদেরকে, এখানে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখানে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে। এর মধ্যে আলোচনায় রয়েছেন 2 জন প্রার্থী, একজন সেলিনা হায়াত আইভি নৌকার প্রার্থী, এবং তার সঙ্গে আলোচনায় যে প্রার্থী রয়েছেন তিনি হচ্ছেন বিএনপি থেকে সদ্য পদচ্যুত নেতা তৈমুর আলম খন্দকার, তিনি হাতিমার্কায় লড়ছেন, এবং এই 2 জন প্রার্থীকে নিয়েই কিন্তু এই কেন্দ্রের এই সিটি কর্পোরেশন নির্বাচনের আলোচনা। এছাড়া সিটি নির্বাচন সম্পর্কে যদি আমরা জানাই আপনাদেরকে, এখানে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখানে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে। এর মধ্যে আলোচনায় রয়েছেন 2 জন প্রার্থী, একজন সেলিনা হায়াত আইভি নৌকার প্রার্থী, এবং তার সঙ্গে আলোচনায় যে প্রার্থী রয়েছেন তিনি হচ্ছেন বিএনপি থেকে সদ্য পদচ্যুত নেতা তৈমুর আলম খন্দকার, তিনি হাতিমার্কায় লড়ছেন, এবং এই 2 জন প্রার্থীকে নিয়েই কিন্তু এই কেন্দ্রের এই সিটি কর্পোরেশন নির্বাচনের আলোচনা। এছাড়া 9টি সংরক্ষিত আসনের জন্য, 9টি সংরক্ষিত সদস্য পদের জন্য লড়ছেন 36 জন, এবং 27টি কাউন্সিলর পদের জন্য 148 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই সিটি কর্পোরেশন নির্বাচনে। এখানে ভোটার রয়েছেন প্রায় 5,17,000-এর বেশি ভোটার রয়েছেন। তো নির্বাচনকে ঘিরে যে প্রস্তুতি বা নির্বাচনকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু চলছে, এবং সেটি কিন্তু বেশ শক্ত অবস্থানে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আপনারা দেখছেন যে আসলে কেন্দ্রে যে ভোট কেন্দ্রের যে লাইন সেটিতে কিন্তু ভোটাররা ইতিমধ্যেই দাঁড়িয়ে গেছেন, আমরা ভোটারদের উপস্থিতিও লক্ষ্য করছি। যেহেতু শীতের সকাল, এখনও সেভাবে আসলে ভোটার উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি, খুব অল্প ভোটার রয়েছেন। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলাম আমি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিটি কেন্দ্রেই কিন্তু প্রতিটি ওয়ার্ডেই নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, 36 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি কিন্তু যেই অন্য অন্য
আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, র‍্যাব, পুলিশ, সবকিছু সবই সবাই তার নিজস্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন। এবং সকাল থেকে কিন্তু আমরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমরা দেখেছি, বিজিবির টহল দেখেছি, র‍্যাবের টহল দেখেছি, এছাড়া পুলিশ প্রতিটি কেন্দ্রে পুলিশ রয়েছে, এছাড়া যেই আনসার সহ বিভিন্ন বাহিনীর কিন্তু তৎপরতা রয়েছে। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে নির্বাচনের পূর্ব মুহূর্তের সবশেষ খবর।